হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব খুব ভালো আছি। দেখতে পাচ্ছ আজকে আমি থানকুনি পাতা বাটা করব। সবাই দেখো আমি কিভাবে করছি, খুব সুন্দর লাগে খেতে। থানকুনি পাতাটা আমি বেটে নেব। থানকুনি পাতাটা আমি মিক্সিতে মিক্স করে নেব, কারণ আমার রান্না করতে আজকে লেট হয়ে গেছে অনেকটা অনেকটা। এই জন্য ভাবলাম আমি আজ মিক্সিতে করে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে, সেই নড়াই বাড়তে লেট হয়ে যাবে। এই জন্য আমি আজকে মিক্সিতে মিক্স করে নিলাম। এত আমার মিক্সড করা হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে নিলাম। সবুজ একদম খুব সুন্দর গন্ধ বার হচ্ছিল। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম, এবার কড়াইতে তেল দিয়ে তাতে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা ভেজে দিলাম, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এভাবে উনুনের জলে রান্না করতে ভালোবাসে, আমাকে কমেন্ট করে বলতে হয় উনুনের জলে রান্না খেতে খেতে ভালোবাসে। লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার থানকুনি পাতা বাটাটা দিয়ে দেব। থানকুনি পাতা দিয়ে তার সাথে একটু জলও দিয়ে দিব। জল হলুদের গুঁড়ো দিয়ে দেবো। নুন দিয়ে দেবো। এবার মাছ দিয়ে দেবো, মরুল মাছ। রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। খুব সুন্দর গন্ধ বার হচ্ছিলো, আমাকে দেখেই লোক লেগে যাচ্ছিলো।